এই শারদীয় বিজয়ের শুভেচ্ছার সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ, আজকে এই অনুষ্ঠানটি বাংলাদেশের ইতিহাসে আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা প্রথম শুরু করেছিলেন। আজকের এই বিপদের দিনে রাজনৈতিক কাজ দিতে হলেও আজকে এই অনুষ্ঠানটাতে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সময় দিতে পেরেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে যার নির্দেশে, যার উদ্যোগে আজকে হিন্দু সম্প্রদায়কে, সম্প্রদায়ের সাথে যে শুভেচ্ছা বিনিময় আজকে কিন্তু ধারাবাহিক ভাবে বর্তমানও চলছে, আমরা সেই নেত্রী আজকে অসুস্থ, তাকে বিনা চিকিৎসায় তাকে অসুস্থ মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে, অন্যায় ভাবে তাকে জেলের ভিতরে রেখে দিচ্ছে, এবং আমার দেশ তারেক রহমানকে আজকে অন্যায় ভাবে একের পর এক সাজা, বানানোর সাজা, ফরমাইশি সাজা দিয়ে তা আজকে তাকে তাদেরকে বাইরে রাখা হয়েছে, আমাদের দেশে নেতৃত্ব দিতে পারছে না। আজকে দেশের কোন স্বাধীনতা নাই, আজকে প্রধান বিচারপতি সিনহা সাহেবকে, বিচারপতি সিনহাকে অন্যায় ভাবে যেখানে বিদেশে বাড়ি দিতে হয়েছে, এই দেশে অন্য হিন্দু সম্প্রদায় কিভাবে থাকবে বলুন। আমরা যারা বিএনপি করি, আমাদের কথা বাদ দিলাম, সারা দেশের সংখ্যালঘু নির্যাতন যেভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে দেশের সংখ্যালঘুরা অত্যন্ত বিক্ষোভ অবস্থা রয়েছে। আজকে যদি বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্টের যে নেতৃত্ব হয়েছে তারা যদি তাদের পাশে থাকে, আমরা আশা করি আগামীতে পুরো হিন্দু সম্প্রদায় তার আওয়ামীর সাথে থাকবে না, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই শুভেচ্ছা রেখে আমি শ্রদ্ধা ভক্ত করলাম। শুধুবৃন্দ, এবার শুভেচ্ছা বিনিময় করবেন রামকৃষ্ণ মঠ আশ্রমের স্বামী শান্তিপরানন্দ মহারাজ, আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমঃ। আজকের এই বিজয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন হিসাবে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি, যে বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য আয়োজন করা হয়েছে, প্রধান অতিথি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন সভাপতি, ওনাকে সশব্দ নমস্কার। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা, নমস্কার, প্রীতি, ভালোবাসা। মায়ের আরাধনার মাধ্যমে সারা জগতে মাতৃত্বের জাগরণ শুরু হয়েছে, যতই এই আরাধনা হবে ততই আত্মিত্বের জাগরণ তত বাড়বে, মনের মধ্যে কলুষতা তালিমা তত দূর হবে। সেই মা সকলের মধ্যেই তিনি রয়েছেন, দেশনেত্রী খালেদা জিয়া তারা আরোগ্য লাভ হোক। আমরা সকলে প্রার্থনা করি আমাদের দেশের শান্তি ফিরে আসুক। স্বামী বিবেকানন্দের আমেরিকা দাঁড়িয়ে 1893 সালে প্রত্যেকটি ধর্মই যে সত্য তিনি প্রমাণ করেছিলেন, যদি একটি ধর্ম সত্য হয়ে থাকে পৃথিবীতে প্রত্যেকটি ধর্মই সত্য। আর তিনি সেই আমেরিকা যে ঘোষণা করেছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগ, আপনাদের এই শারদীয় শুভেচ্ছা আপনারা স্বাগত জানাই। আপনারা ধীরে ধীরে তার কাছে, মানে তার মানে ঈশ্বর আল্লাহ গড, আমরা যে যাই প্রার্থনা করি না কেন, তার কাছে আমরা প্রার্থনা করি তিনি সুস্থ ভাবে আবার এই দেশের কাজে নিয়োজিত হোক, এই প্রার্থনা করি শেষ করছি। দেশের এই সার্বিক পরিস্থিতি ভালো হোক, আমরা তার কাছে প্রার্থনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শ্রী রামকৃষ্ণ। সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয় মাদারিং পার্টি। সভাপতি সভাপতি এবং উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য নেত্রী, আপনারা জানেন আজ যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, অনেকে এখানে এসেছেন অনেক কষ্টে, বাইরে রাস্তার থেকে তত ভিতরে ঢোকে অনেকে চিন্তা করে যে বাইরে যে আদেশ সত্যি সত্যি বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন বিএনপি নেতৃত্ব জানেন ইতিমধ্যে জেনে গেছে হিন্দু সম্প্রদায় কিন্তু কোন একটা দলের ভোট ব্যাংক হিসেবে এখন বিবেচিত হচ্ছে না, ইতিমধ্যে কিন্তু মানসিকতা পরিবর্তন হয়েছে। আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হলে আপনারা এটা প্রতিফলন দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ নেতৃত্ব জেনে গেছেন যে না হিন্দু সম্প্রদায় কিন্তু ফিরে দাঁড়াতে পারে। দাদা বলে গেলেন মেয়র যে আসলে আমি বিএনপি পরিচালিত স্বাচ্ছন্দ্য বোধ করি, সত্যি ক্ষমতা আসলে রাজনৈতিক ক্ষমতার মূল ক্ষমতা, কোন একটা দল বলে আমি তো সচিব পাঠিয়েছি প্রধান বিচারপতি পাঠিয়েছি, আসলে আমরা মনে করি আমরা সচিব প্রধান বিচারপতি হতে চাই না, কারো আনুকূল্য হতে চাই না, আমাদের যদি যোগ্যতা থাকে যোগ্যতা অনুযায়ী হতে চাই, সেনা প্রধান হোক আর পুলিশের আইজি হোক, যার যে ক্ষমতা আছে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী আপনি কালকে তার দাস তৈরি করে তাকে একটা সার্ভিসের সচিব তৈরি করে আমরা আসলে এটা হতে চাই। ইতিমধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাগ্রত সৃষ্টি হয়েছে, আপনাদের জন্য বলি 1971 সালের এইবার কিন্তু সে কথা বলার কিন্তু অধিকার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নাই, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বুঝে উঠতে পারছে না কিভাবে তারা কি প্রচারণায় পাশের দেশ সহ অন্যান্য দেশকে বোঝাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি আগামীতে এই সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ত হয়ে মূল ক্ষমতায় অংশ নিতে হবে। সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি, এদেশের মহামানব ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের আজকের এই শুভ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ এবং সুনীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা এবং শুভবিজয়া শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আমার মা দুর্গার আবির্ভাব হয়েছিল সত্যযুগে, অসুর শক্তি কখনো ব্রহ্মার কাছ থেকে এবং কখনো মহেশ্বরের কাছ থেকে বর লাভ করে দেব শক্তিকে দেবালয় থেকে বিতাড়িত করেছিলেন। তাদেরকে যখন কোনোভাবেই পরাজিত করা যাচ্ছিল না, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত প্রচেষ্টায় দেবী দুর্গার আবির্ভাব হয় এবং দেবী দুর্গা এবং মহেশ্বরের দুই সন্তান কুমার কার্তিক এবং শ্রী গণেশ
তারাও তাদের মায়ের সাথে যুদ্ধ করে। আমরা দেখেছি সেদিন সেই অসুখ তারপর তারকাসুর রক্ত দিয়ে শুম্ভ নিশুম্ভর পতন হয়েছে। আমরা ত্রেতা যুগে আবার দেখেছি রাবণ যখন সারা পৃথিবীকে গ্রাস করেছিল তার অত্যাচারী শাসনের দ্বারা, তখন ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধ করেছিলেন। আমরা দ্বাপর যুগে দেখেছি অত্যাচারী শাসক কংস মামা, কংস রাজা যখন এই মানব সভ্যতার উপর আঘাত এনেছিল, অত্যাচার নিপীড়ন করেছিল, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে সেই কংসকে পরাজিত করেছিল। আজ আমরা দেখছি সেই অসুর শক্তির সেই রাবণের বংশধর আর কংসের বংশধররা বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বাংলাদেশের কোন মানুষের নেতৃত্ব করেছেন, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তারেক রহমানকে বিদেশে অবস্থান করতে বাধ্য করছেন। সাজানো মামলায় দুইজনকে আজ সাজা দেওয়া হয়েছে। আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব সেদিন যেমন সেই দা দেবী সর্বোপদেশ শক্তি রূপে সংস্থিতা নমস্ত শ্রী নমস্ত শ্রী নমস্ত শ্রী নম নম শক্তি রূপে আবির্ভূত হয়ে অত্যাচারীদের পরাজিত করেছিলেন। আজ মা দুর্গার আশীর্বাদে এই সনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের এক সন্তান হারিয়েছেন, আর এক সন্তানের জীবন বিপন্ন বোধ হলেও তিনি আজ কারারুদ্ধ হয়েছেন। আমরা মনে করি সেদিন আর বেশি করে নয়, এদেশের জনগণের আশীর্বাদে বাংলাদেশ থেকে সহসায় অসুর শক্তি বিতাড়িত হবে, রাবণের বংশধর বিতাড়িত হবে, বংশরা পরাজিত হবে, গণতন্ত্র ফিরে আসবে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সকল। এবার আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাই চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজকে এই বিজয় অনুষ্ঠানে সভাপতি বাবু গৌতম চক্রবর্তী এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমাদের পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোন, আমাদের আজকের এই দিনে প্রতি বছরই বিজয় মিলনী অনুষ্ঠিত হয় এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আমাদের সবার অত্যন্ত মানে আমাদের সবাই প্রকৃত তিনি অভিভাবক এই যুবক দেয়া আজকে কারাগারে অন্তরীণ হয়েছে এবং মিথ্যা হয়রানিমূলক মকদ্দমায় কোন ম্যাটেরিয়ালস না থাকা সত্ত্বেও তাকে সাজা দিয়ে একের পর এক তার উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, কারণ একটাই তিনি এদেশে জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দেন এবং তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়ে থাকেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতা। সেই ম্যাডামের সামনে গতবার আমরা বলেছিলাম পুরা অফিস রুমে যে বিজয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান আমরা আগামীবার করতে চাই, যেখানে মানে অসংখ্য নারী পুরুষ সেখানে উপস্থিত থাকবে, সেখানে মিষ্টি বিতরণ হবে, সেখানে উদ্বোধনী সঙ্গীত থাকবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এরকম একটি পরিবেশে আমরা বিজয় প্রধানমন্ত্রী করব, যেটা মূলত পুনর্মিলনী অনুষ্ঠান। কিন্তু আজকে তাকে এখানে না থাকা আর অত্যন্ত ভারতন্ত্রতা করো আমাদের পার্টি মানে আমাদের নেতাকর্মীদের অনুরোধে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ মন্ত্রী নেতাকর্মীদের অনুরোধে এখানে বংশমন্ত্রী পার্টি বলেছেন যে আমাদের নেতৃবৃন্দ অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও বিশেষ করে আমাদের পার্টি মহাসচিব তিনি এবং নেতৃবৃন্দ যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা এখানে সমান দিতে পেরেছেন, এগুলি আমরা সবাইকে ধন্যবাদ জানাবো। এখানে আমার আজকে কোনো বক্তব্য নেই, আমরা বক্তব্য শুনতে চাই। আমি আমার পক্ষ থেকে আমাদের
পার্টির নেতৃবৃন্দকে সর্বপ্রথম মানে শুভ বিজয় মানে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং এখানে যারা উপস্থিত আছেন সারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদেরও বিজয়ের অভিনন্দন মানে বিজয়ের অভিনন্দন শুভেচ্ছা জান। শুধু একটি মাত্র কথা সেটা অনুযায়ী যে মানে আমাদের যে দল আমাদের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তি কখনো আলাদা করে জনগোষ্ঠীকে দেখা যায়, জনগোষ্ঠীর মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, বিভিন্ন ধর্ম বর্ণ লোক থাকবে, তার সবাই মিলে একটা জাতি, এইটা হচ্ছে মানে একটি জাতি, এবং একটি জাতি গঠন করায় যে প্রক্রিয়া সেটি হচ্ছে জাতীয়তাবাদীদের প্রধান কাজ। জাতীয়তাবাদী অর্থ হচ্ছে তারা সাম্প্রদায়িকতা বিরোধী। আমি বিশ্বাস করি যে আমাদের দল সাম্প্রদায়িকতা বিরোধী, দলের নেতৃবৃন্দ সাম্প্রদায়িক বিরোধী, জাতীয়তাবাদীদের এক নম্বর হবে অসাম্প্রদায়িক, দুই নম্বর হবে জাতীয়তাবাদীরা হবে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত, কারণ দুর্নীতিমুক্ত সৎ এবং দুর্নীতি এই আর জাতীয়তাবাদীরা অবশ্যই জাতীয় অর্থনীতিকে তারা প্রোটেক্ট করবে এবং জাতীয় স্বার্থকে জাতীয়তাবাদী দল এবং সেই দলকে গণতন্ত্রে বিশ্বাস করে জাতীয়তাবাদীরা দেশের উপরে সমস্ত প্রকার মানে সর্বাধিপত্য বিরোধী এবং জাতীয়তাবাদীরা সবসময় মানে জনগণের গণতন্ত্রের মানে সমাজ এই যে দলের মানে দ্বিতীয় আদর্শ সেখানে সাম্প্রদায়িকতা কোনো স্থান নাই, সেখানে যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে তারাই হচ্ছে জাতীয়তাবাদী। সেখানে আমি হিন্দু জাতীয়তাবাদী, মুসলমান জাতীয়তাবাদী, একদম খ্রিস্টান জাতীয়তাবাদী, একদম এত জাতীয়তাবাদের না একটাই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী, যে আমরা বাংলাদেশের বৈচিত্র্যের মাঝে আমরা একটু ঐক্য চাই, সেই ঐক্য হচ্ছে জাতীয়তাবাদী, সেই ঐক্য হচ্ছে জাতীয়তাবাদীদের স্ট্যান্ড, সেই দলে অবস্থান করে আমরা আগামী দিনে যে লড়াই করতে লড়াইটা করছি সে লড়াই হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, এবং আমি আশা করি এই লড়াইয়ে আমরা মানে অবশ্যই বিজয়ী হব, এবং বিজয়ী হব সেই কারণে যে আজকে সারা দেশের মানুষ ব্যাপকভাবে সমস্ত মানুষ আজকে পরিবর্তনের জন্য ছটফট করছে। একটি কথা নেতৃবৃন্দের মানে উদ্দেশ্য বলব, আজকে সারা দেশে গ্রামে গঞ্জে হাটে ঘাটে মাঠে সবাই কিন্তু আজকে তাকে আছে এই যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে অপরিসীম গুরুত্বপূর্ণ, এই জাতীয় ঐক্য গড়ে তোলার পেছনে আমাদের নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। এই হচ্ছে আমাদের মানে সফল শেষ এবং সর্বোৎকৃষ্ট একটা ফল এই জাতীয় এই জাতীয় ঐক্যকে সফল করার জন্য, এবং আগামী কয়েকদিনের মধ্যে জনগণের পরিবর্তনের যে মূলত আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আপনাদের উপর, কারণ আপনাদের উপরে গোটা দেশ তাকিয়ে আছে, আপনারা এই লড়াইয়ে জয়লাভ করতে হবে আমাদের, কারণ জীবন একটাই, জীবন একবার আসে, জীবন কখনো বারবার আসে না, অতএব এই জীবনে হয় মৃত্যু নয় বিজয়, এই বিজয় এবং মৃত্যু মুক্ত করতে হবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমাদের নেতৃত্বদানের মতো অবস্থা সৃষ্টি করতে হবে। এখানে যদি আমরা ব্যর্থ হই সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের ঘাড়ে যে পড়বে, আমরা যারা নেতৃত্ব দিই তারা, সেই জন্য আজকে লাস্ট কথা বলে শেষ করছি যে ওই দুর্গমগিরি তার মতো দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশ্চিত যাত্রীরা হুঁশিয়ার, একই সাথে কান্ডারি হুঁশিয়ার কথা বলছে যারা এই যুদ্ধে যারা কান্ডারি এই যুদ্ধ কখনো রক্তপাত হীন কখনো রক্তপাত রক্তপাত হতে পারে, কিন্তু এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে, সেই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you.
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ ফান্ড
আগামী দিনে দেশ নেত্রীর আন্দোলনে দেশ নেত্রীকে বের করার আন্দোলনে যে কর্মসূচি দিলে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র গ্রহণ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফ্রন্ট তাদের হাতে হাত মিলিয়ে কাজ করে যাবে এর আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী জিন্দাবাদ। তাহেব রহমান জিন্দাবাদ। শুভেন্দু, এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগরী যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্ত। আজকের এই প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ, মায়ের বিদায় হয়েছে, আজ বাকি স্বৈরাচারী শেখ হাসিনার বদলে। সেজন্য আমরা আমাদের মাননীয় মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ যে ধরনের নির্দেশ দেবে আমরা আশা করি আমরা সেই নির্দেশ পালনের জন্য ঝাঁপিয়ে পড়ব। আর হিন্দুরা শুধু এই বাংলাদেশে আমলিকের নয়, কারণ আমার বাবা সুনীল গুপ্ত হিন্দু ছিলেন, সে জীবনে আমলিক করেননি, সে ফাউন্ডার মেম্বার ছিলেন বিএনপি। সুতরাং আমলিক এইটা ভাবা ভুল হবে যে আমলিকের শুধু হিন্দুরা। আর আমি আমার বক্তব্যই দেবো না, সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বদ্ধ। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত স্বাগতীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট, দেশে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন বিভিন্ন লোক হিন্দু সম্প্রদায়ের ছাত্র যুব সমাজ সবাইকে জানাচ্ছি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি যে এলাকা থেকে নির্বাচন করেছিলাম সে রাজের মাদারীপুরের জনগণের পক্ষ থেকে স্বাগতীয় শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। তাকে রাখা উচিত নয়, তিনবারের প্রধানমন্ত্রী সে কথা অনেক পরের ব্যাপার। আপনারা যারা সামনে আছেন প্রতিদিন আপনারা পেপার পত্রিকা খুঁজলে হয়তো সেভাবে পাওয়া যাবে না, ফেসবুক দেখলে দেখা যায় আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী দ্বারা শেখ হাসিনার বিআই মোশাররফ সাহেবের দ্বারা প্রতিদিন হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের মন্দির দখল হচ্ছে, তো সেটা আমাদের বিএনপির পক্ষ থেকে কেন জানি জানি না, প্লাস অনুদান গ্রহণের পক্ষ থেকে আমরা সেভাবে প্রচার করতে পারি না। এই খুনি হাসিনা সারা বিশ্বব্যাপী অসাম্প্রদায়িকতার ফেরি করে বেড়ায়, কিন্তু সৌভাগ্য আমাদের এখানে বাংলাদেশের হিন্দু ছাত্র যুব সমাজ টিকেছে, আজ বাংলাদেশের হিন্দু মহাজোট আছে, মাইনরিটি ওয়াজ আছে, এই দাদা এই বেলা আছে, হিন্দু বিদ্যার্থী সংগঠন আছে, যেমন হিন্দু পরিষদ আছে, তারা প্রতিদিন বাংলাদেশের এই আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক নির্যাতিত হিন্দুদের যে নির্যাতনের চিত্র সচিত্র সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, বন্ধ হয়ে গেছে। আমাদের আগামী দিনে আমাদের এই হিন্দু সমাজ যে পরিবর্তন হয়েছে, মাননীয় মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ সেটার প্রমাণ ছিলেন নির্বাচন। আমাদের সহযোগী আমাদের ঐক্য জোটের খুব বিশ্বস্ত একটা দল তারা আমাদের বাইরে নির্বাচন করেছে, ছিলে হিন্দু অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা ভোট দিয়েছে, বিজয় আরিফ চৌধুরী মেয়র হয়েছেন এলাকা। আপনারা জানেন সে কুমিল্লা সিটি কর্পোরেশনের ইলেকশনে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ভোটার আছে, সে এলাকায় হিন্দুরা বিএনপি কে ধানে শিষে ভোট দিয়েছে, বাংলাদেশের হিন্দুরা দেখেছে হিন্দু ছাত্র সমাজ যুব সমাজ দেখেছে, আর কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। তাই আপনাদেরকে বলতে চাই আসেন কাঁধে কাঁধ মিলে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে গ্রুপিং ভুলে গিয়ে ঐক্য
ঐক্যবদ্ধভাবে হাসিনা বন্দুক পতনের আন্দোলন কেটে প্রদান করি। সর্বশেষ আমি আমার নিজের ব্যাপারে একটু কথা বলতে চাই। আমি 2014 সালে হাজর উপজেলা মাদারীপুরের উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছিলাম। আমার ওখানে 1,00,000 উপরে হিন্দু ভোটার আছে। 11টা পর্যন্ত আমি নির্বাচন করতে পেরেছি, 39,000 ভোট আমি পেয়েছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, ওইখানে ভোটের ব্যাপারটা বিবেচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 1,20,000 হিন্দু ভোট আছে, আপনারা একটু দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, প্রেসিডেন্টি অমর হওয়ার অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশরত্ন সরি তরুণ সম্পাদক তারেক রহমান জিন্দাবাদ, জয় শ্রীরাম। আমাদের মাঝে উপস্থিত আছেন হিন্দু মহাজন নেতা সমীর সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র নেতা গণেশ চন্দ্র রায় সাহস, আমাদের মাঝে উপস্থিত আছেন কল্যাণ ফ্রন্টের নেতা অশোক তালুকদার, সৃজনশীল পলাশ সাহা, সুমন দাস সহ অসংখ্য নেতৃবৃন্দ, সকলকে অভিনন্দন। সুধীবৃন্দ, এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, হিন্দু মধ্য খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সভাপতি জয়দেব জয়। বাংলাদেশ নেতৃবৃন্দ, আমাদের হিন্দু সমাজের গর্ব, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ছাত্র যুব কংগ্রেস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার এমন একটি সময় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে যে মানুষটি থাকার কথা ছিল আজকে তিনি নেই। তাই আসলে শুভেচ্ছা জনি বলেছে, আসলে শুভেচ্ছা দেওয়ার মতো মানসিকতা আমাদের কাউকে নেই। আমাদের নেত্রী আমাদের মাঝে আমি মনে করি খুব শীঘ্রই ফিরে আসবে। বন্ধুরা আমার মাকে নিয়েই আনন্দ করব, সে আশা ব্যক্ত করে আগামী যে কোনো আন্দোলনে ছাত্র দলের পাশাপাশি ছাত্র যুব ফ্রন্টের নেতৃবৃন্দ আর সকল আন্দোলনের রাজপথে থাকবে। এ আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শুধুবৃন্দ, এবার আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি অন্যতম সদস্য সুশীল বড়ুয়া, আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। শুভ বিজয়া আজকে শুভেচ্ছা বিনিময়ে মাননীয় পদাধিকারী সংগ্রামী মহাসচিব বিদ্যাপতি উপস্থিত বেশিরভাগ যদি গণতান্ত্রিক আন্দোলনে আপোষ নেত্রী মাদারক ডেমোক্রেসি
সাবেক প্রধানমন্ত্রী এখন আমরা উপস্থিত উপস্থিত সুদীবৃন্দ বক্তৃতা দেওয়ার এখন কোন সময় নয়, এখন রাস্তায় আমাদেরকে দাঁড়াতে হবে। আমি দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের কে বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু সম্পত্তি আইনকে শেখ মুজিবুর রহমান শত্রু সম্পত্তি আইনকে বহাল রেখে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিক প্রতিষ্ঠা করে। সুদীবৃন্দ আপনাদেরকে আমি দুই একটা তথ্য দেব। কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি জমিদার বাড়ি দখল হয়েছে, তার মধ্যে সমিতি দখল করেছে আওয়ামী লীগের নেতারা, শুধু একমাত্র আব্দুল খান পাঁচটা বাড়ি দখল করেছে, সাবেক বিচারপতি বিপি রায়চৌধুরীর বাড়ি দখল করেছে আওয়ামী লীগের এমপি স্যার আমার চেয়ে বেশি ভালো জানবেন। সুদীবৃন্দ ফরিদপুরে জমিদার বাড়ি দখল করেছে প্রধানমন্ত্রীর আত্মীয় মেয়ের শ্বশুর। আজকে আপনাদেরকে যদি আরো বলি মৌসাকের সামনে একটা মিডিয়া অফিসের অফিস আছে, সেই অফিস হিন্দু সম্প্রদায়ের ছয়টা পরিবারকে রাতের অন্ধকারে বাস্তান দিয়ে বাইর করে দিয়ে সেই জায়গা দখল করে আজকে মিডিয়া অফিস একজন এমপি সেই মিডিয়া অফিস বিল্ডিং করে। চট্টগ্রামে আনোয়ারা বর্তমান সরকারের এক মন্ত্রীর পরিবার প্রসন্ন জমিদার জমিদারের সমস্ত শত শত একর জমি দখল কচ্ছুবাইয়ের এলাকায় প্রাণহানি একাডেমি জমিদার প্রাণহানি একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠান দখল করে সাবেক মন্ত্রী পরিবার সেই শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত দখল করে হয়ে গেছে পিএস আভিন একাডেমি। উপস্থিত সুদীবৃন্দ আজকে বাংলাদেশের যে ফেসিবাদী আন্দোলন শুরু হয়েছে এই ফেসিবাদী আন্দোলন আমরা এই ফেসিবাদকে উত্তর না করা পর্যন্ত রাস্তায় থাকতে হবে, আজ হাজার হাজার মানুষ মারা যাবে এই ফেসিবাদকে উৎখাত করতে হবে। 27 তারিখ চট্টগ্রামে যে মহাসভায় সভার কথা ছিল এখনো পর্যন্ত অনুমতি দেয়নি, প্রত্যেক কর্মীদের বাড়ি বাড়ি গেলা করছে, বাড়ি বাড়ি গিয়ে কর্মীদেরকে গ্রেপ্তার করছে কিছু। তাই আজকে আপনাদেরকে আহ্বান জানাবো এই ফেসিবাদ যদি বাংলাদেশ থেকে উৎখাত না হয় কোন সম্প্রদায় হিন্দু বলুন বৌদ্ধ বলুন খ্রিস্টান বলুন কেউ রক্ষা পাবে না। সুদীবৃন্দ গত পরশু আপনারা দেখেছেন পত্রিকায় খাগড়া শরীর বৌদ্ধ মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, গতকাল গেছে আমাদের বৌদ্ধ পূর্ণিমা পাওনাড়ে পূর্ণিমা, এই পূর্ণিমার আগে খাগড়া শরীর বৌদ্ধ মূর্তিকে ধ্বংস করা হয়েছে করে দিয়েছে। সুদীবৃন্দ আমি আমার বক্তৃতা দাঁড়াবো না, আপনাদের কাছে আশীর্বাদ চাই আমাদের একজন নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সহদলীয় বিশেষ সম্পাদক আমাদের জন গোমেজ এখন জেলে, তার জন্য সবাই আশীর্বাদ করবে তাড়াতাড়ি যাতে সে মুক্তি পায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সুদীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি একটু পরিচয় করে দিই। নড়াইল থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ সাহার পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সহ সভাপতি আনন্দ শাহ তাকে পরিচয় করে দিচ্ছি। সুদীবৃন্দ এবার আমাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান, আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। আপনারা বলেছেন একটু আগে আজকে আনন্দের দিনে আমরা
আমরা আনন্দ করতে পারছি না, আমাদের সঙ্গে নেই, সেটাই হচ্ছে বড় কথা। দেশদূতের একটি কথা আমি আজকে মনে করিয়ে দিতে চাই, বিশেষ করে আপনাদের একজন বক্তা একটু আগে বলে গেছেন সেই কথার ভিত্তিতে। দেশদূত কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নাই, বাংলাদেশে কেউ সংখ্যাগুরু নাই, আমরা সবাই বাংলাদেশে নয়। এবং আমি বিশ্বাস করি এই মূল যে বক্তব্য, এই বক্তব্যের উপরে ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে যখন বেঁচে থাকবে তখন কিন্তু এই যে অনাচারের কথা বলা হয়েছে। আমি একটি গবেষণা পত্র দেখেছি, আপনারা জানেন একটি বড় কমিটি হয়েছিল যারা বিগত 40 বছরে বাংলাদেশে আপনাদের উপরে যে অত্যাচার অনাচার দখল হয়েছে তার সমস্ত কিছু গবেষণা করে এ ধরনের মোটা বই তারা পাবলিশ করেছেন। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এবং আমি সেখানে যে তথ্য দেখেছি সেখানে 90% যে অত্যাচার অনাচার করা হয়েছে সেগুলো করেছে আজকের যারা আওয়ামী লীগ পার্টি। এবং এই পূর্ণাঙ্গ যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাবে। কাজেই যেটা সত্য সেটা বলতে হবে, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এখানে আমি মনে করি না আওয়ামী লীগের পক্ষে কোনো ভোট ব্যাংক থাকবে, বা একইভাবে আমি এটাও বলতে পারি বিএনপির পক্ষে কেউ ভোট ব্যাংক থাকবে, এটা আসলে কোনো যুক্তির কথা নয়। আমরা মানুষের ধর্মে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে বাংলাদেশের সমান নাগরিক। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের অধিকার, কারো অধিকার কিন্তু কেউ করুণা করে দেয় না, আপনাদের অধিকার আপনারা সামনে এগিয়ে আসুন, আপনারা ছিনিয়ে নিন, এবং বাংলাদেশের মূল স্রোতে আপনাদের অবস্থান আপনারা নিশ্চিত করুন। আজকে শারদীয় শুভেচ্ছার দিনে আমি এর প্রতিটি ব্যক্ত করি। আমাদের বিচার শুভেচ্ছা বিনিময়ের শেষ প্রান্তে এসেছি। আমাদের মাঝে এবার শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বাংলাদেশ আমাদের সাথে আসবে সেই পথে বলে আমরা
তাই বেশি লোকেদের বেশি চাওয়া, বেশি লোকের জন্য দায়িত্ব পালন করা, কম লোকদের কোথায় কথা বলে কিছু আদায় করা, এই মানসিকতা। একটি বড় দল করতে গেলে মানটাকে বড় করতে হবে, মনটাকে ছোট রেখে বড় কাজ কখন করাতে হয় না। তা সে ওষুধতন্ত্র চলছে, গণতন্ত্র উপস্থিত, কে কারে ভোট দেয় হিসাব করার সুযোগ কোথায়, কেউ যেখানে ভোট দিতে পারে না তাদের ভোটের অধিকার যেখানে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, সেখানে কোনো সম্প্রদায় কোনো ব্যক্তিকে দায়ী করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ এদেশের মানুষ দেশের ভালো মন্দ খুঁজে এবং প্রত্যেকটা পরিবর্তনে প্রত্যেকটা সম্প্রদায়ের লোক সচেতন ভাবে অংশগ্রহণ করে এবং সেই আগামী পথ সৃষ্টিতে যদি আমরা পারি তাহলে মানুষ আমাদের সাথে থাকবে, আমাদের কাছে আসবে। এখানে কোনো সম্প্রদায় নাই, কোনো সম্প্রদায় ভালো নাই, যে দেশের সংখ্যাগরিষ্ঠ সিয়াসী মুসলমান ভালো নাই, তাদের অধিকার নাই, তাদের কথা বলার সুযোগ নাই, সেখানে শতকরা 13 জন ধর্মীয় সংখ্যাগুলো ভালো থাকবে এই আশা করাটা তো মনে হয় সঠিক না। আর আজকে কোনো কোনো দেশ কেউ কেউ ভাবে যে সেই দেশটাই বোধ হয় আমাদের বন্ধু, আমাদের কারণে, আমাদের হিন্দুদের কারণে, কথাটা তার ঠিক না। কারণ সেই দেশটি সেই দেশটিকে ভালোবাসে, এই দেশের হিন্দুদের ভালোবাসে না। যদি ভালোবাসত তাহলে নিশ্চয়ই এই বিষয় সম্পত্তি এদেশের মানুষের আরাধ্য করতো না, স্বাধীন দেশ থেকে দেশ ত্যাগ করে ভিটাবাড়ি বিক্রি না করে দেশ ত্যাগ করতে হয় কন্টিনিউসলি। ও যেমন কোনো দিন নাই একটি পরিবার রাতের অন্ধকারে দেশ ত্যাগ করে না, তাদের ভিতর খবর আমরা রাখি না, আমরা রাখার চেষ্টা করি না, আমরা ভোটের আবেগ সৃষ্টি করি, ভোটের সময় নানা কথা বলি, ভোটটা শেষ হয়ে গেলে বাস্তবতা খুঁজে নেই না এবং সেই বাস্তব ভিত্তিক কোনো সিদ্ধান্ত নিয়ে যাতে মাতৃভূমির প্রতি তাদের ধরব, মাতৃভূমিতে বসবাস করে যে একটা ইচ্ছা বা প্রবণতা আমরা সৃষ্টি করার চেষ্টা করি না, আমরা দুর্বলের পাশে থাকাই না, আমরা সকলকে খুশি করি, খুশি করে আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা ক্ষমতায় ঘটে থাকতে চাই। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তাদের যে আকৃতি সেই আকৃতি আমরা পূর্ণভাবে উপলব্ধি করি তাহলে অবশ্যই মানুষ আমাদের পাশে আছে থাকবে। সে কারণেই বলছি যে মূলপুর রাজনীতিটা কোনো ধর্মভিত্তিক রাজনীতি না, সুতরাং মূলপী ধর্ম প্রতিষ্ঠার রাজনীতিও না, মূলপী ধর্ম ধ্বংস করার ও দল না, অর্থাৎ চার চার ধর্ম শেষে করবে একে বিশ্বাস করে মূলপী জাতীয়তাবাদী শক্তি একে বিশ্বাস করে। সুতরাং ধর্মনিরপেক্ষতার কথা বলবে বরং আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা বুঝবে, তাদেরকে ধর্মীয় যে ব্যাংক ভোট ব্যাংক বলা হয় এই ভোট ব্যাংক ধর্মীয় সংখ্যাগরিষ্ঠে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলা হয় যে দেশের সিয়াসী দল মানুষ যে দলটাকে পছন্দ করে না সেই দলটাকে টানার জন্য বহন করার জন্য এই দেশের সংখ্যাগরিষ্ঠদেরকে দায়িত্ব না, এখানে তারা বলছে সে সত্য এবং সামর্থ্য তাদের পাশে থাকবে, তারা তাদের আত্মপ্রকাশ করতে পারে তাদের মতামতটাকে। সে কারণেই বলছি যে আমরা আমাদের কাজটা সঠিকভাবে করি, আমরা আমাদের নেত্রীর জন্য শুধু বক্তব্যের মধ্যে দিই না, বাস্তবেই যেন আমাদের নেত্রীর অর্থাৎ আমরা মাদারটা উদ্দেশ্য করি। সুতরাং মা বেতিক তুমি শিশু অসহায় নিরাপদ না, ঠিক গণতন্ত্রের মা যদি কারাবন্দী থাকে সেখানে গণতন্ত্র নিরাপদ থাকতে পারে না, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো লোক নিরাপদ না। আমার এই বৎসর পূর্ব বলতে একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি, তাদের সে স্বতঃস্ফূর্ত মনোভাব নাই, তার একটা আতঙ্কের মনে আছে। কেউ কেউ জিজ্ঞেস করে দাদা নির্বাচন হবে একটা প্রশ্ন, আরেকজন আরেক কয়েকজন জিজ্ঞেস করে ভোটটা দিতে যদি পারবো, আবার কেউ জিজ্ঞেস করে ভোটটা দিতে পারবো তো, এই যে তিনটি সংসদ, এই তিনটি সংসদ থেকে জনগণকে মুক্তি দিতে হবে এই জাতীয়তাবাদী বলকে, এবং বেগম খালেদা জিয়া জলে নেই জলে আছেন তাই আমাদের কোনো কাজ নাই, তিনি থাকলে আমরা অনেক বেশি কাজ করতে পারি, এটা ঠিক না। আমরা তার নেতৃত্বে দুদিন লালিত পালিত, ওনার অনুপস্থিতিতে যদি ওনার কাজটা আমরা না করতে পারি তাহলে আমার মনে হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। সুতরাং সৃষ্টি করেছেন সেই সৃষ্টির থেকে আমাদের একটা সৃষ্টির তাগিদ থাকতে হবে,
আমাদের নতুনকে বরণ করতে হবে এবং সবাইকে দলের মধ্যে আনতে হবে। আমরা যে প্রজন্ম পাচ্ছি এই প্রজন্মের মধ্যে ভাগাভাগি, এই প্রজন্মের মধ্যে বক্তৃতা, এই প্রজন্মের আদান প্রদান, আর বাকি জনটা যে আছে আসবে সেই খবর কিন্তু নাই, শুধু বক্তৃতা করুন এবং চেষ্টা কিন্তু করি না। যদি চেষ্টা করতাম তাহলে এই কোনো অবস্থা করত না, একই চেহারা করতাম না, একই বক্তৃতা করতাম না। যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে, প্রাপ্তি তো আনন্দ নাই, হাত পাতলাম তোর দিল তাতে কোনো আনন্দের কিছু নাই, কিন্তু আমার অধিকার আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, আমার অধিকার আমাকে অর্জন করতে হবে, এবং অর্জন করতে পারলে সেখানে শক্তি বেশি থাকে। আমি দেশের মাটির মানুষ, আমি দেশের সন্তান, এটা আমার বড় পরিচয়। আমি হিন্দু না মুসলমান আমি জানি না, কারণ নানা বর্ণে নানা চিন্তায় মানুষ থাকে, নানা পোশাকে থাকে, সকলের ব্যবধান থাকে, কিন্তু আমরা যে মাটিতে জন্মগ্রহণ করছি এই ব্যাপারে তো কোনো অসত্য না। সুতরাং আমি কেন অ্যাসার্ট করি না, কেন আমি বুঝি না, আমি মাটির সন্তান, আমার অধিকার আমি রোধ করবো, আমার অধিকার বাধা দিলে তাকে আমি প্রতিহত করবো। সেই মুসলমান না কুন্দা না পান্ডা বেশি কি সেটা তো আমার দেখবার সময় নাই। সে কারণেই বলি যে দুর্গার আগমন হয়েছিল দুর্গতি নাশ করার জন্য, অসুখ বিনাশ করার জন্য, কিন্তু স্থায়ী হলে অসুখ তত্ত্ব যেখানে দাঁড়া বেঁধেছে সেখানে সাধারণ মানুষের মুক্তি পথ মুক্ত হয়ে গেছে। সে কারণেই বলবো অসুখ তন্ত্র পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রে যারা বিশ্বাস করে না তাদেরকে স্বাধীনতা বিরোধী চক্র হিসেবে প্রতিহত করার দায় জাতি ধর্ম নির্বিশেষে বিশেষে আমাদের সকলে। আমি তাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার গুরুত্ব বলছি। আমি প্রতি বছর 7-8 হাজার আমার শাড়ি থাকে, তারপরেও দেখা যায় অনেকে পায় না, একটা আকৃতি থাকে, কিন্তু এবার আমি 4,000 শাড়ি বিক্রি করি টাকাটাকি করছে মনের মনে কোনো আনন্দ নাই, খালি বলছে দাদা আপনি তো প্রতি বছর দেন, এবার না দিলেও আমরা সন্তুষ্ট। তার মানে হলো তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের হাত থেকে তাকে না নেওয়ার জন্য, যেখানে আমার 7,000 শাড়ি দিব একটা কথা থাকে যে আমি পাই না, কিন্তু এবার আমি 4,000 শাড়ি বসে বিতরণ করতে পারি না। আমি প্রত্যেক মন্দিরে টাকা পৌঁছেছি কোথাও উপাসের মাধ্যমে, তারা টাকাটার মধ্যে আসতে ভয় পায় এবং এমনি অবস্থা। তার মানে কি, এখান থেকে বুঝতে হবে যে অসুখের যে ভয়ঙ্কর ছিল এই ছিল জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ আজকে বিশ্বাস করতে পারছে, বিশ্বাস করতে পারছে না। এখানে সম্প্রতি মামলার নাম আমি শুনেছি, সে বেশ কাজ করতে চাই সম্প্রদায়, সে কোনো নিরাপদ না, এবং এই সম্প্রদায়ের কাজ করতে গিয়ে যাদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা আশা করে তারও সেইভাবে তাকে যথাযোগ্য শক্তিশালী যোগায় কিনা সেগুলো সন্দেহ আছে। সে কারণে এই মাটির মানুষ আমরা, এই মাটি রক্ষা করার দায়িত্ব আমাদের, এই মাটির যে পাওয়া আছে যে অধিকার অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো, বিদেশি প্রতিবেশি এইসব ভাবনা মাথা থেকে বাদ দিতে হবে। আমরা এই দেশের সন্তান, এই দেশ আমাদের, এই দেশ আমরা এই কথা বলবো। সবাইকে ধন্যবাদ, নতুন নতুন কথা শুনবো, পুরাতন কথা পুরাতন মানুষ বেশি দেখতে দেখতে অনেকটা বিরক্ত লাগে। আশা করি আমার কথাগুলি আপনারা একটু গুরুত্ব দিবেন। শুধু ভক্তবৃন্দ, এবার আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, শুভেচ্ছা বিনিময় করবেন। সম্মানিত
শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক আইনমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ শুভেচ্ছা বিনিময় করবেন। সম্মানিত এবং ভাইয়েরা
আজকে আপনাদেরকে সব কিন্তু আমি বিজয়ের শুভেচ্ছা জানাই। আমি কলকাতায় আমার জন্ম, আমরা একেবারে হিন্দু পরিবেশে বড় হয়েছি এবং পূজার সময় আমাদের কোনো মনে হতো না যে পূজা করতে আর ঈদ করতে, এমন ভাবে আমরা অন্য একটা পরিবেশে বড় হয়েছি। সেজন্য আমার ব্যক্তিগত চিন্তাধারা ছাড়াও আমাদের আমরা যে দলটা করি, আমাদের জাতীয় সভাপতি দল, এই যে জাতীয়তাবাদী যে দর্শন আমাদের দায়িত্ব নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জাতিকে নিয়ে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, এটা হলো সকলকে ঐক্যবদ্ধ করে সবাই আমরা এক এবং সবাই সমান নাগরিক এবং এখানে কোনো ধর্ম বৈষম্য বা কোন রকমের যে ধর্মের কর্মের কোনো বৈষম্য থাকবে না, তো আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক হিসাবে এদেশের উন্নয়নের জন্য কাজ করি, এটাই ছিল ওনার মূল দর্শন। সেজন্য আমি মনে করি যে এই কথাটা বলার বারবার দরকার, এই জন্য যে যদিও আপনাদেরকে বলা আপনারা ভোট পেন এবং আপনারা সেই পর্যন্ত আওয়ামী লীগকে ভোট পেন ধারণা দেশের মানুষের মধ্যে আছে, আপনাদের কথা বলছি না, দেশে হিন্দু সম্প্রদায়ের কথা বলছি, কিন্তু এখন তাদের মনে অনেক পরিবর্তন এসেছে, কারণ তারা দেখতে পাচ্ছে তফাৎটা কি। 72 সালে দেশ স্বাধীন হওয়ার পর যে কাণ্ড ঘটেছে, যে রুদ্ধ হয়েছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য এবং মন্দির গির্জা লুট করেছে, কারা করেছে, এটা আওয়ামী লীগের সব মদতপুষ্ট লোকেরা, আমাদের চোখের সামনে আমরা দেখেছি তারা তাদের হিন্দুদের সম্পত্তি। এখনো যদি আপনারা এই সামনে তাহলে দেখবেন যে যদি আপনারা যারা এদেশে বসবাস করতো বা যারা এখানে ছিলেন হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন ছিলেন তাদের সম্পর্কে আপনাদেরও বাবা দাদা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তারা বলবে একই কথা যে হিন্দুদের উপরে যদি কেউ অত্যাচার নির্যাতন করে থাকে হিন্দু সম্প্রদায়ের উপরে তাহলে আওয়ামী লীগ করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সরকারে গেছে তখন আমাদের হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নিরাপদ1996 থেকে 2001 সালে তখন দুর্গা পূজার সময় 17,000 পূজা মণ্ডপ ছিল সারা বাংলাদেশ করা। আমাদের সময় 2001 থেকে 2006 এটা 19,000 উন্নীত করা হয়েছিল, আমরা ফিটনেস পরিচালনা 21,000 করা হয়েছিল এবং আমরা অর্থ দিয়ে সমর্থন দিয়ে এনকারেজ করেছি হিন্দু সম্প্রদায়কে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এবং তাদের নিজেদের মন্দির এবং তাদের পূজা তারা নীতি নিয়ে করতে পারেন। সেই জন্য আজকে আজকের সময় এসছে, আমার মনে হয় এই পরিবর্তন আমি নিজে আমাদের গ্রামেও দেখেছি অনেক পরিবর্তন এখন এসছে এবং সংখ্যালঘু সম্প্রদায় অনেক তারা এখন নিজের এখন তারা উপলব্ধি করেন যে কোন সময়ে তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকে এবং আমি নিশ্চিতভাবে করতে পারি এটা বিএনপির সময়ে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় অনেক 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 বেশি শান্তি এবং নিরাপদে বসবাস। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর খন্দকার মোশারফ হোসেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আজকে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আয়োজনে এবং আমাদের দেশনেত্রী তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে এই শুভ বিজয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু গৌতমচন্দ্র চক্রবর্তী গৌতম চক্রবর্তী এখানে উপস্থিত প্রধান অতিথি আমাদের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ সুধুমন্ডলী এবং সবাই ভাইরা আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠানে আমরাও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার উপস্থিতি আজকে অত্যন্ত আমরা আক্রান্ত যে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে বাধ্য হচ্ছি অনেকে বলেছেন যে আমাদের মন ভারাক্রান্ত শুভেচ্ছা জানাতে পারছি না তবুও আমরা দেশ নেত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জানেন যে দেশে একটি স্বৈরতন্ত্র এবং স্বৈর শাসক এবং এটা অসুরতন্ত্র আজকে সারা বাংলাদেশ সকল মানুষ কিন্তু নির্যাতিত এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে দেশের অর্থনীতি বিপর্যস্ত রাষ্ট্রের যে তন্ত্রগুলো আছে সকলগুলোকে পূর্ণকরণ করে আজকে নির্যাতনের একটা হাতিয়ার হিসাবে এই সরকার ব্যবহার করছে যেহেতু এই সরকার গণতান্ত্রিক সরকার নয় ভোটে নির্বাচিত নয় সেই জন্য কিন্তু আজকে তারা এই অসুরতন্ত্রের পথ বেছে নিয়েছে আপনারা যারা এখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছে আমাদের যুব সম্প্রদায় আছে আসলে আমাদের যে নেতা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন এই স্পিরিটে যে এই বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার এবং আমাদের সংবিধানে জিয়াউর রহমান যে পরিবর্তন এনেছিলেন সকল ধর্মের সমান অধিকারকে সংবিধানে সেখানে লিপিবদ্ধ আছে তো আমরা বিশ্বাস করি সকল ধর্মের সমান অধিকার বিশ্বাস করি বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার আছে কিন্তু আপনারা জানেন যে বর্তমানে যারা সরকারে ইতিমধ্যে অনেক বক্তা বলেছেন যে এই দেশে হিন্দু সম্প্রদায় বিশেষভাবে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে এই আওয়ামী লীগের সময় স্বাধীনতার পরে বিশেষ করে আওয়ামী লীগের নেতারাই হিন্দু সম্প্রদায়ের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করছে অথচ তারা সেই নির্যাতনের ইতিহাসকে তারা মুছে দেওয়ার জন্য আপনারা নিজেরা জানেন 1991-2001 কল্পকাহিনী সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়েছে বলে চিৎকার করেছে এটা কেন করেছে কেন তারা মিথ্যাচার করেছে যেহেতু তারা প্রকৃত পক্ষে তারা হিন্দু সম্প্রদায়ের উপরে অনেক নির্যাতন করছে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা করেছে আজকে সর্বশেষ আপনারা দেখেন একমাত্র এই আপনাদের সমাজ থেকে এই সম্প্রদায় থেকে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন এই প্রধান বিচারপতিকে কিভাবে অপমান করে গায়ের জোরে তাকে পদত্যাগে বাধ্য করে দেশ পরিত্যাগে বাধ্য করে বয়স থেকে তিনি চলে যেতে বাধ্য হন এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে তিনি একটি বই লিখেছেন এই প্রোকেন ড্রিম এই প্রোকেন ড্রিমে কিন্তু বলেছেন যে বর্তমানে যারা সরকার এই যে অসুরতন্ত্রের সরকার সেই সময়ে প্রধান বিচারপতি যে দেশে বিচার পায় না সে দেশে এই দেশের নাগরিক কেউ বিচার পাবে না ওনার বই উনি লিখেছেন অতএব এই নাগরিককে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে বৌদ্ধ হতে খ্রিস্টান হতে পারে সেই কারণে কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে এই দেশটা আমার এই দেশটাকে রক্ষা করা আমার এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমার মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে আজকে আওয়ামী লীগের পার্শ্বে বন্দী এই গণতন্ত্রকে পুনরুদ্ধার আমাদের সকলের দায়িত্ব তাই আজকে আপনারা এখানে এসেছেন আমরা আশা করি যে আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে
আগামী দিনে আমরা গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। আর গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্তি না পায় তাহলে গণতন্ত্র মুক্তি হবে। আপনারা জানেন যে বর্তমান যে হাসিনা সরকার জিয়া পরিবারের উপর তারা নির্যাতন চালাচ্ছে কিভাবে, তারা ভয় পায় জিয়া পরিবার, জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায়। সেই জন্য আজকে বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় একটার পর একটা সাজা দিয়ে যাচ্ছে। তাই এই সকল অন্যায় থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, এই অসুরতন্ত্রের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। আসুন আমরা সকলে মিলে সেই প্রতিজ্ঞা আজকের দিনে করি। আপনাদেরকে আবার বিজয়ের শুভেচ্ছা, ধন্যবাদ। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আজকের এই বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক, সাবেক মন্ত্রী, বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। আমাদের নেতা গণেশচন্দ্র রায়ের কথা সঠিক মনে হয়, আমার সবাই আসতে ভয় পায় প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যেক বছর, বিশেষ করে ঠাকুরশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, ইসকন, লোকনাথ মন্দির, আমাদের ধানমন্ডি মন্দির সব সমস্ত মন্দিরে আমরা নিমন্ত্রণ করি। এবছর সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি, কিন্তু দুর্ভাগ্য আমরা সবার উপস্থিতি এখানে লক্ষ্য করি না, সেই কারণে তাদের কথাটাকে আমার সঠিক বলে মনে হয়েছে। এই ভীতিবোধটা তো চিরদিন থাকবে না, এই পরিবেশও চিরদিন থাকবে না। আপনারা বলেছেন, আমিও বলি, দেশ পরিবর্তন হচ্ছে, আগামী দিনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, আবার স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের দেশের হিন্দু সমাজ স্বতঃস্ফূর্ত ভাবে ভয় ভীতি কেটে যাবে। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে একমত, মানুষের পরিবর্তন হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন দিনের পর দিন যত যাবে তত বৃদ্ধি পাবে বলে আমি প্রত্যাশা করি। আর একটি কথা আমি বলি, অনেক দুষ্কৃতি আমাদের মধ্যে আছে, সমালোচনা অনেক আছে, অনেক দুঃখ বোধও আছে আমাদের মধ্যে, সেই দুঃখ বোধটা প্রকাশ করতে গিয়ে আমরা যেন আমাদের সৌন্দর্যটা নষ্ট না করি। একটি কিছু আছে সেই উপলক্ষে তো আমরা একত্রিত হতে পারছি, দুষ্কৃতির মধ্যে একটা কিছু আছে বলেই এই শুভ দিনে আমরা কিন্তু একত্রিত হতে পারছি। এই একত্রিত হওয়াটা কাজের মধ্য দিয়ে আমাদের স্বতঃস্ফূর্ত এবং আমাদের কাজের আরো গতি বাড়িয়ে আরো পরিধি বৃদ্ধি হোক এই প্রত্যাশায় কাজ করে যাব। কোন বোধ করে থাকলে আপনাদের কাছে সমর্থনা করে আবারও আমি শেষ করছি। এবারে আমি অনুরোধ করব আজকের এই বিজয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমকে বক্তব্য রাখতে শুভেচ্ছা জানাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ যাকে গণতন্ত্রের মাতা হিসেবে অভিষিক্ত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সুদূরে নির্বাসিত অবস্থায় বাস করছেন, এবং তারেক রহমানের পক্ষ থেকেও আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় ইস্তে কমিটির সদস্যবৃন্দ, প্রিয় ভাইয়েরা, সকলে আমার শুভেচ্ছা এবং নমস্কার গ্রহণ করুন। এই অনুষ্ঠানটি আগেই হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমরা সাধারণত বিজয়ের পরের দিন আমরা এই অনুষ্ঠান নিয়ে আমাদের করে থাকি। এই মত বিনিময় আমাদের ম্যাডাম যখন থাকেন তখন, কিন্তু আমাদের চেয়ারপারসন না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিতে দেরি করেছি এবং অনুষ্ঠানটি হতে অনুষ্ঠিত হতে বিলম্ব হয়েছে। বন্ধুগণ, আমরা সবাই জানি দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল দুর্গতি নাশের জন্য, এবং অসুরকে বধ করেছিলেন, যে অসুর অন্যায় নির্যাতন এর প্রতীক ছিল, এবং সেই দশভুজা হয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সেই অন্যায়কে নাশ করবার জন্য, সেই যে অত্যাচার নির্যাতন নিপীড়ন তাকে বিনাশ করবার জন্য। এই সংগ্রামটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, এই সংগ্রামটা ছিল অশুভের বিরুদ্ধে শুভ, এই সংগ্রামটা ছিল অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য। আজকে বাংলাদেশে এরকম একটা অবস্থা বিরাজ করছে, যে অবস্থায় এখানে ন্যায় তিরোহিত, সুন্দর তিরোহিত, শুভ তিরোহিত, শুধু নির্যাতন নিপীড়ন হাহাকার এখন এই দেশে বিরাজ করছে। আপনারা গত পরশুর প্রথম আলো যদি খুলে দেখেন, এবার আমার জেলার পাশের জেলা আমাদের জেলা সাহেবের জেলা দিনাজপুরের বীরগঞ্জে আমার অংশটির সঙ্গে লাগা এমপি যিনি মনোরঞ্জন শীল, তার নাম 700 পরিবারের জমি দিয়ে দখল করে নিয়েছে, হিন্দু পরিবারের 700। আমার জেলায় দরুল ইসলাম এমপি, তার বিরুদ্ধে প্রথম আলোতেই কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে রিপোর্ট করিয়েছিল যে তিনি 1300 একর জমি দখল করেন। প্রতি এই 10 বছরে একটানা দুটানা অসংখ্য ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে যে হিন্দু সম্প্রদায়ের, আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখল করছে কারা, আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ দুটো ব্যবসা খুব ভালো করে, একটি হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতার ব্যবসা, আরেকটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের ব্যবসা, বিক্রি করে করে তারা তাদের রাজনীতিকে ধরে রাখার চেষ্টা করে। বন্ধুগণ, আমরা সবাই জানি এটা প্রতারণা ছাড়া কিছুই না। আমাদের এক কর্মী ছিলেন, নেতা ছিলেন আমার ঠাকুরায়, অমরনাথ রায়, খুব ভালো কথা বলতেন। আমাদের দেশি কথায় পাগড়িকে বলে পগড়ি, দেশে তুমি বক্তৃতা করতে গিয়ে বলতেন আমরা হচ্ছি একটা দিনের পগড়ি, একদিন শুধু আমরা তাদের মাথার তার, সেদিনটা তো ভোটে নেই আর কখনই দরকার হয় তাদের চরিত্র। মুক্তিযুদ্ধের কথা বলে বলে আর কেউ নাই বাংলাদেশের, কেউ মুক্তিযুদ্ধ করে নাই, তারা ছাড়া আর কেউ নাই, আর যাই তাদের বিরুদ্ধে কথা বলবে তা হবে স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আর মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র, ওটাকে গিয়ে বসে
আমরা ভয়াবহ একটা অবস্থা অতিক্রম করছি। আমাদের জাতি সত্তা আজকে আপনার বিপন্ন। আজকে ওরা বলে যে ওরা মুক্তিযুদ্ধের পক্ষে, ওরা তো মুক্তিযুদ্ধের শত্রু চেতনা, ধ্বংস করেছে। ওরা আমাদের সমস্ত অধিকার গুলো, যে আমরা অধিকার গুলো অর্জন করেছিলাম, সেই অধিকার গুলোকে জেল নিয়ে আমাদেরকে এখন সে বাধা আছে পরিণত। আমরা এটা মানতে রাজি নই। আমরা আমাদের যে অধিকার সেদিকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। আজকে দেখুন বলা হয় যে আপনারা হিন্দু, হিন্দু সুতরাং আলাদা মাইনরিটি। আমাদের গঠনতন্ত্রে, বিএনপির গঠনতন্ত্রে মাইনরিটি বলতে কোনো কথা নেই। আমাদের আছে জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশে যারা বাস করেন তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের সমান অধিকার আছে। এখানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, কোন নির্দিষ্ট ধর্মের কথা বলা হয় না। এই বিষয়ে আপনাদের লক্ষ্য করতে হবে। এই যে তারা সবসময় একটা আপনার প্রচারণা চালায়, যে প্রচারণার মধ্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করে, আপনাদেরকে বিভ্রান্ত করে, এটা আমাদেরকে সচেতন ভাবে জানতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে সমস্যাটা কিন্তু বিএনপির নয়, আজকে সমস্যাটা হিন্দুর নয়, মুসলমানের নয়, আজকে সমস্যাটা হচ্ছে বাংলাদেশি জাতি। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে পারবো কিনা, আমরা বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের অধিকার গুলোকে রাখতে পারবো কিনা, তাকে দেখুন কি অবস্থা। কেউ ভোট দিতে যেতে পারে না। এই যে আপনার সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল, ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো, এই নির্বাচনে জনগণ তো ভোটই দিতে পারে নাই, ওরাই ওদের লোকের ভোট দিয়ে যায়, তা ওদের লোকের না, ওই সরকারি কর্মচারী ওই পুলিশ যারাই সব ভোট দিয়ে যায়, সাধারণ মানুষ ভোট দিতে পারে না। তারা ওইভাবে এদের ভোটের একটা নির্বাচনের প্রক্রিয়াটাকে ধ্বংস করে ফেলেছে। আদালতে জানে কিনা, আমার অনেক ছেলেরা আছে আসামি, যারা বিভিন্ন মামলার আসামি হয়েছে, তারা কোর্টে গেলে তারা কখনো আপনার জামিন পায় না, আর কথায় কথায় মিথ্যা মামলায়, ভৌতিক মামলায় করে নিয়ে গিয়ে আপনার কারাগারে দিয়ে দেয় অথবা আটকে রাখে। আজকে দেখেছেন পত্র পত্রিকায় আপনারা, আমরা বলেছি প্রেস কনফারেন্স করে যে 1 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 5,000-এর উপরে ভৌতিক মামলা চলেছে, আসামির সংখ্যা 5 লক্ষ, 5 লক্ষ। সেখানে হিন্দু মুসলমান বলে কেউ নেই, বিএনপির যার গন্ধ আছে তাদেরকে আসামি করা হয়। মানুষকে মুক্ত করবার সংগ্রাম, তাই এখানে আমাদের এক হতে হবে। 71 সালে যে মুক্তিযুদ্ধ করেছি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য, আমার অধিকারের জন্য, আপনার অধিকারের জন্য, এই শক্তিটাকে নিয়ে জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এবং এই যে দানব, আমি সবসময় দানব বলি, আমাদের সাবেক বিচারপতি যাকে বের করে দেওয়া হলো, তিনি বলছে মনস্টার, এটা আসলে একটা মনস্টার, এই মনস্টারকে সরানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, আঘাত করতে হবে। এই দেশের মানুষ সবাই গণতন্ত্র চায়, ঐক্যবদ্ধ হতে চায়। আর আমরা যে দাবিগুলো দিয়েছি, আপনারা জানেন যে আমরা 7টা দাবি দিয়েছি, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের দেশের খালেদাকে মুক্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই সংসদ বাতিল করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। আর এখন ইভিএম ডিজিটাল করে তো নির্বাচনের ডিজিটাল চুরি দিয়ে তারা আবার আপনার এখন ক্ষমতায় যেতে চায়, সেটা করতে দেওয়া হবে না। আগে পূরণ করতে হবে, দাবি পূরণ না হলে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে সেই দাবি আদায় করে নিয়ে একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যয় ও আজকের এই দিনে।
আপনাদের সমস্ত সদস্যকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যান, জনগণকে সেই কথাগুলো ভালো করে বলুন। আপনাদের সকলকে এখানে আসার জন্যে আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের কৃষ্ণ বেগম কাদেরিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। লাইট বন্ধ।